ড্রিম হাউস আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছে ওয়েস্ট ফেসিং 850 স্কোয়ার ফিটের একটি নতুন 2 BHK ফ্ল্যাট। এই ফ্ল্যাটটি শিয়ালদা মেন লাইনের সোদপুরে অবস্থিত। এই প্রজেক্টটি থেকে আপনারা মোটর বাইকে মাত্র 15 মিনিটে সোদপুর রেলওয়ে স্টেশন পৌঁছে যেতে পারবেন। তাছাড়াও পায়ে হেঁটে মাত্র 10 মিনিটে আপনারা সোদপুর গির্জা বাস স্টপে খুব সহজেই পৌঁছে যেতে পারবেন। এই ফ্ল্যাটটির মধ্যে আপনারা 2টি বেডরুম, 2টি টয়লেট, 1টি কিচেন রুম, 1টি ডাইনিং কাম লিভিং রুম এবং 1টি ব্যালকনি পেয়ে যাবেন। আপনারা চাইলে আমাদের ডেসক্রিপশন বক্সটি একবার ঘুরে আসতে পারেন, তার কারণ আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকে এই ফ্ল্যাটটি থেকে সব থেকে কাছে স্কুল, কলেজ, হসপিটাল, রেলওয়ে স্টেশন, মেট্রো স্টেশন আরও অনেক কিছু। এই ফ্ল্যাটটি যদি আপনারা সামনে থেকে দেখতে চান তাহলে আমাদের ভিডিওর স্ক্রিনে থাকা ফোন নাম্বারে ফোন করে খুব সহজেই দেখতে পারবেন। তাছাড়াও এই ফ্ল্যাটটি যদি আপনারা পারচেস করতে চান তাহলে আপনাদের কাউকে কোনো রকম দালালি বা ব্রোকারেজ মানি দিতে হবে না, সেই টাকাটা আপনাদের বেঁচে যাবে। এই ফ্ল্যাটটি G+4 উইথ লিফট প্রজেক্টের অনলি 3rd ফ্লোর এবং 4th ফ্লোরে আপনারা পেয়ে যাবেন। ফ্ল্যাটটির প্রত্যেকটি দরজাতে আপনাদের ফ্ল্যাশ ডোর লাগিয়ে দেওয়া হবে। তাছাড়াও পুরো ফ্ল্যাটটির ফ্লোরিং করা হয়েছে জনসন ব্র্যান্ডের হোয়াইট কালারের খুব সুন্দর ডিজাইনের ভেট্টিফাইড টাইলস দিয়ে, দেখতেও খুব সুন্দর লাগছে। এখন আপনাদের এই ফ্ল্যাটটির লিভিং রুমটি দেখাতে নিয়ে এসেছি। এই লিভিং রুমটির সাইজ অ্যাপ্রক্স 12 ফুট বাই 10 ফুটের হবে। পুরো ফ্ল্যাটটি ওয়্যারিং করা হবে ফিনোলেক্স তার দিয়ে এবং সুইচ লাগিয়ে দেওয়া হবে সেমি মডুলার সুইচ। ফিটিংস লাগানো এখনও বাকি রয়েছে। এখন আপনাদের এই ফ্ল্যাটটির রান্নাঘরটি দেখাতে নিয়ে এসেছি। রান্নাঘরটি করা হয়েছে সম্পূর্ণ আর্ট স্টাইলে। রান্নাঘরের ডোর হাইট পর্যন্ত খুব সুন্দর ডিজাইনে টাইলস ফিট করে দেওয়া হয়েছে, দেখতেও খুব সুন্দর লাগছে। এই রান্নাঘরে আপনাদের 2 শাটার অ্যালুমিনিয়াম উইন্ডো লাগিয়ে দেওয়া হবে উইথ গ্রিল। ফিটিংস লাগানো এখনও বাকি রয়েছে এবং জানলাটির উপরে আপনাদের 1টি হোল করে দেওয়া হয়েছে উইথ পাওয়ার পয়েন্ট। আপনারা চাইলে খুব সহজেই এখানে এক্সজস্ট ফ্যান ফিট করতে পারবেন। এই রান্নাঘরটির সাইজ অ্যাপ্রক্স 6 ফুট বাই 5 ফুটের হবে। রান্নাঘরটির প্ল্যাটফর্মটি করা হয়েছে সম্পূর্ণ ব্ল্যাক স্টোন দিয়ে। তাছাড়াও এই রান্নাঘরের প্ল্যাটফর্মের সাথে 1টি পিওর স্টিলের সিঙ্ক লাগিয়ে দেওয়া হয়েছে উইথ কল, এবং কলের ঠিক উপরে 1টি এক্সট্রা ইলেকট্রিকের পয়েন্ট করে দেওয়া হয়েছে। আপনারা চাইলে খুব সহজেই এখানে অ্যাকোয়াগার্ড বা ওয়াটার পিউরিফাই সিস্টেম লাগাতে পারবেন। রান্নাঘরের সিঙ্কের ঠিক নিচে 1টি এক্সট্রা কলের পয়েন্ট করে দেওয়া হয়েছে। এটা একটা এক্সট্রা বেনিফিট আপনারা যারা এই ফ্ল্যাটটি পারচেস করবেন তাদের জন্য। এখন আপনাদের পছন্দের ফ্ল্যাটের ভিডিও দেখতে ড্রিম হাউস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখতে পারেন, যাতে আমাদের ভিডিওগুলি সব থেকে প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। রান্নাঘরের প্ল্যাটফর্মের উপরে আপনাদের 2টি এক্সট্রা ইলেকট্রিকের পয়েন্ট করে দেওয়া হয়েছে। আপনারা চাইলে খুব সহজেই এখানে আপনাদের মাইক্রোওয়েভ বা মিক্সার মেশিন লাগাতে পারবেন। এই প্রযুক্তি থেকে আপনারা মোটর বাইকে মাত্র 20 মিনিটে বড়নগর মেট্রো স্টেশন পৌঁছে যেতে পারবেন। তাছাড়াও মোটর বাইকে মাত্র 30 মিনিটে আপনারা দমদম এয়ারপোর্ট খুব সহজেই পৌঁছে যাবেন। রান্নাঘরটির ঠিক বাইরে আপনাদের এরকম 1টি খালি প্যাসেজ করে দেওয়া হয়েছে উইথ ইলেকট্রিকের পয়েন্ট। আপনারা চাইলে খুব সহজেই এই জায়গাটিতে আপনাদের ফ্রিজ লাগাতে পারবেন। আপনারা যদি এই ফ্ল্যাটটি সামনে থেকে দেখতে চান তাহলে আমাদের ভিডিওর স্ক্রিনে থাকা ফোন নাম্বারে ফোন করে খুব সহজেই দেখতে পারবেন। ফ্ল্যাটটির লিভিং কাম ডাইনিং রুমের ঠিক পাশে আপনাদের এরকম 1টি খালি প্যাসেজ করে দেওয়া হয়েছে। আপনারা চাইলে খুব সহজেই এখানে আপনাদের পুজো রুম বা মন্দির করতে পারবেন। এটা একটা এক্সট্রা বেনিফিট আপনারা যারা এই ফ্ল্যাটটি পারচেস করতে চান তাদের জন্য। এখন আপনাদের এই ফ্ল্যাটটির 1st বেডরুমটি দেখাতে নিয়ে এসেছি। এটি 1টি ওয়েস্ট ফেসিং বেডরুম। এই বেডরুমটির সাইজ অ্যাপ্রক্স 12 ফুট বাই 10 ফুটের হবে। এই বেডরুমটির মধ্যে আপনারা 1টি অ্যাটাচড টয়লেট পেয়ে যাবেন। বেডরুমটির ওয়েস্টের দিকে 1টি 3 শাটার অ্যালুমিনিয়াম উইন্ডো লাগিয়ে দেওয়া হবে উইথ গ্রিল। ফিটিংস লাগানো এখনও বাকি রয়েছে। এই ফ্ল্যাটটি যদি আপনারা পারচেস করতে চান তাহলে আপনাদের কাউকে কোনো রকম দালালি বা ব্রোকারেজ মানি দিতে হবে না, সেই টাকাটা আপনাদের বেঁচে যাবে। এখন আপনাদের এই বেডরুমটির সাথে থাকা অ্যাটাচ টয়লেটটি দেখাতে নিয়ে এসেছি। টয়লেটটির সাইজ অ্যাপ্রক্স 4 ফুট বাই 5 ফুটের হবে। টয়লেটটির ফ্লোরিং করা হয়েছে জনসন ব্র্যান্ডের অ্যান্টিস্কিড টাইলস দিয়ে। তাছাড়াও টয়লেটটির ডোর হাইট পর্যন্ত খুব সুন্দর ডিজাইনের টাইলস লাগিয়ে দেওয়া হবে। ফিটিংস লাগানো এখনও বাকি রয়েছে। টয়লেটটির মধ্যে 1টি জানলা করে দেওয়া হয়েছে এবং জানলার ঠিক উপরে 1টি হোল করে দেওয়া হয়েছে উইথ পাওয়ার পয়েন্ট। আপনারা চাইলে খুব সহজেই এই টয়লেটটিতে এক্সজস্ট ফ্যান লাগাতে পারবেন। তাছাড়া এই টয়লেটটির দরজা দেওয়া হবে পিভিসির,
তাই জলে নষ্ট হওয়ার কোনো সম্ভাবনাই নেই। এই প্রজেক্টটি থেকে আপনারা পায়ে হেঁটে মাত্র 4 মিনিটে সব থেকে কাছের বাজারে পৌঁছে যেতে পারবেন, যেখান থেকে আপনারা আপনাদের নিত্য প্রয়োজনীয় জিনিস খুব সহজেই সংগ্রহ করে নিতে পারবেন। এই রকম ভালো ভালো ফ্ল্যাটের ভিডিও দেখার জন্য ড্রিম হাউস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখতে পারেন, যাতে আমাদের ভিডিওগুলি সব থেকে প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। আর আমাদের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। এখন আপনাদের এই ফ্ল্যাটটির কমন টয়লেটটি দেখাতে নিয়ে এসেছি। কমন টয়লেটের ঠিক বাইরে আপনাদের এরকম একটি খালি প্যাসেজ করে দেওয়া হয়েছে, যেখানে আপনাদের হ্যান্ড বেসিন লাগিয়ে দেওয়া হবে, তার জন্য আপনাদের কল এবং আউটলেটের পয়েন্ট করে দেওয়া হয়েছে, ফিটিংস লাগানো এখনও বাকি রয়েছে। টয়লেটটির দরজা দেওয়া হবে পিভিসি, তাই জলে নষ্ট হওয়ার কোনো সম্ভাবনাই নেই। টয়লেটটির ডোর হাইট পর্যন্ত খুব সুন্দর ডিজাইনে টাইলস ফিট করে দেওয়া হবে, ফিটিংস লাগানো এখনও বাকি রয়েছে। টয়লেটটির ঠিক উপরে একটি জানলা ফিট করে দেওয়া হয়েছে এবং তার ঠিক উপরে একটি হোল করে দেওয়া হয়েছে উইথ পাওয়ার পয়েন্ট। আপনারা চাইলে খুব সহজেই এখানে এক্সস্ট ফ্যান ফিট করতে পারবেন। এই টয়লেটটিতে আপনাদের গিজার লাগানোর জন্য ইলেকট্রিকের পয়েন্ট করে দেওয়া হয়েছে উইথ কল, ফিটিংস লাগানো এখনও বাকি রয়েছে। তাছাড়াও এই টয়লেটটিতে আপনাদের ওয়াটার মিক্সার এবং শাওয়ারের পয়েন্ট করে দেওয়া হয়েছে, ফিটিংস লাগানো এখনও বাকি রয়েছে। এই প্রজেক্টটির পেছনে আপনাদের একটি ওপেন স্পেস পার্কিং করে দেওয়া হয়েছে, আপনারা চাইলে আপনাদের মোটর বাইক বা সাইকেল খুব সহজেই সেখানে রাখতে পারবেন। এই টয়লেটটির সাইজ অ্যাপ্রক্স 8 ফুট বাই 4 ফুটের হবে। এখন আপনাদের এই ফ্ল্যাটটির সেকেন্ড বেডরুমটি দেখাতে নিয়ে এসেছি। এই বেডরুমটির সাইজ অ্যাপ্রক্স 11 ফুট বাই 10 ফুটের হবে। এটি একটি ওয়েস্ট ফেসিং বেডরুম। এই বেডরুমের সাথে আপনাদের একটি অ্যাটাচ ব্যালকনি দিয়ে দেওয়া হয়েছে। বেডরুমের ওয়েস্টের দিকে একটি 3 শাটার অ্যালমোনিয়াম উইন্ডো লাগিয়ে দেওয়া হবে উইথ গ্রিল, ফিটিংস লাগানো এখনও বাকি রয়েছে। এই প্রযুক্তি থেকে আপনারা মোটর বাইকে মাত্র 7 মিনিটে সব থেকে কাছের হসপিটাল বলরাম হসপিটালে পৌঁছে যেতে পারবেন খুব সহজেই। এখন আপনাদের এই বেডরুমটির সাথে থাকা অ্যাটাচ ব্যালকনিটি দেখাতে নিয়ে এসেছি। এই ব্যালকনিটি একটি ওয়েস্ট ফেসিং ব্যালকনি। ব্যালকনিটির সাইজ অ্যাপ্রক্স 4 ফুট বাই 10 ফুটের হবে। ব্যালকনিটি একটি রোড ফেসিং ব্যালকনি। ব্যালকনির মধ্যে আপনাদের একটি এক্সট্রা কলের পয়েন্ট করে দেওয়া হয়েছে উইথ ইলেকট্রিকের পয়েন্ট। আপনারা চাইলে খুব সহজেই এই ব্যালকনিটিতে আপনাদের ওয়াশিং মেশিন ফিট করতে পারবেন। এই ফ্ল্যাটটি যদি আপনারা সামনে থেকে দেখতে চান তাহলে আমাদের ভিডিও স্ক্রিনে থাকা ফোন নম্বরে ফোন করে খুব সহজেই দেখতে পারবেন। তাছাড়াও এই ফ্ল্যাটটি যদি আপনারা পারচেস করতে চান তাহলে আপনাদের কাউকে কোনো রকম দালালি বা ব্রোকারেজ মানি দিতে হবে না, সেই টাকাটা আপনাদের বেঁচে যাবে। এখন আপনাদের পছন্দের ফ্ল্যাটের ভিডিও দেখতে ড্রিম হাউস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখতে পারেন, যাতে আমাদের ভিডিওগুলি সব থেকে প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। আজকের মতো ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততদিন আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা।